কি করছো মামা? মামুকে ঠাকুরে খাবার দিচ্ছি। ঠাকুরের খাবার দিচ্ছো মামাকে? মামুই কি পড়েছে দেখাও। টিকটিকিতে ভয় পায় মামুই? হ্যাঁ। মামার খাবার দিয়েছো মামুকে? কি কি খাবার আছে? ঠিক আছে, মামুই সাহায্য কিছু করেছে? মামুই সাহায্য কিছু করেছে? কি পড়েছে দেখাও। মামাকে খাবার দিচ্ছে না কেউ। চোখটা বন্ধ করবে? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে এখন বিকেল বাজে 6টা নাগাদ। তো কপিল আজকে বাড়িপাড়া থেকে দমদম পার্কে এখানে চলে আসছে বমি বাড়িতে, কারণ আজকে রাত 12টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো, আর আজকে রাত 3টাতে আমাদের ফ্লাইট, পরে ফেরার টাইমও হয়ে গেল আর কি। হ্যাঁ, তুই কি কি করছিস? চলো বাড়ি, এয়ারপোর্টে যাচ্ছি এখন। আমার দাদু ভাই চলো ফিরে এসেছি বাড়িতে। একটু রাতই হয়েছে, মানে আমাদের ফেরার কথা ছিল সন্ধেবেলাতে, রিচ করে যাওয়ার কথা ছিল এই 7:30-8টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, বাট সেখানে এখন রাত 11:30 বাজে। তার একটা কারণ হচ্ছে আমরা ইমিগ্রেশনে অনেকক্ষণ টাইম লেগেছিলো বলে আমাদের একটা ফ্লাইট মিস হয়, তো ওরা ওটা অল্টারনেটিভ নেক্সট ফ্লাইটটা দেয়। এমনি কোনো অসুবিধা হয়নি এবারে আসতে, আগের বারে যে কত ঝামেলা হয়েছিল একা একা এসেছিলাম, মা খুব চিন্তা করেছিল, তো সেই অসুবিধাটা এবারে হয়নি, ভালোভাবেই এসেছি। এসে আজকে রাত্রে এসেছি, কালকে সকালবেলায় অফিস জয়েন করতে হবে, কারণ এতদিন যে ছুটি নিয়েছি 3 সপ্তাহর ওপরে, এটা আমি নতুন জব, তোমরা যারা চ্যানেল যারা রেগুলার দেখো জানো আমি নতুন জব জয়েন করেছি, সেখানে ইউজুয়ালি দেয় না, 1 মাস জব জয়েন করেছিলাম তারপরে চলে গেছি,
তো সেই আর কি, সেই সব মানে এইসের জন্য আমারই উচিত যখন চলে এসেছি একবার জয়েন তো করতেই হবে, তো জয়েন করব কালকেই ভোরবেলা। তো আমি যেহেতু জয়েন করব, কপিলও জয়েন করব, ও 3 সপ্তাহ মিস করেছে, তো কৃষ্ণমকে কিছুক্ষণের জন্য স্কুলে পাঠাতেই হবে, বাট ওটা ফিগার আউট করব আমি, ও চেষ্টা করব যদি তাড়াতাড়ি আসা যায়, কপিলও তাড়াতাড়ি এসে কৃষ্ণমকে স্কুল থেকে নিয়ে আসবো, কারণ ওর তো শরীর দেবে না, তো ওর জন্যেই বিশেষ করে, আর আমাদেরও টায়ার্ডনেস তো একটা বিশাল আছেই, তো কালকে তাড়াতাড়ি আর কি বেরিয়ে পড়বো দুজনে কাজ থেকে, হয়তো হাফ ডে কিংবা এরম টাইপের কিছু করে বেরিয়ে পড়বো, সেটাই প্ল্যান আছে যে ওকে কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট স্কুলে যেতে হবে। ফার্স্ট ডে বেরিয়েছি কাজে, ভালোই ঠান্ডা আছে, কাজকর্ম তো করতে হবে, করছিও, মানে জানি না এটা কি ফিলিংস, মাই শক্ত করে দিয়ে গেছে যে সব কাজকর্ম যখন করতেই হবে, ভেঙে পড়ে কি হবে, চল যাই। এই যে কৃষ্ণম এত ভ্যালেন্টাইন সব কার্ড পেয়েছে, মিস ভেন্ডি, তারপরে কি সব, এত প্রচুর ভ্যালেন্টাইন্স ডে কার্ড পেয়েছে ওদের, ও দুটো স্কুলে যায়, দুটো জায়গা থেকেই পেয়েছে, আরও পড়ে আছে, কপিল বলল গাড়িতে আছে সব, এই গিফট মানে পেন্সিল, এই ছোট 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 কত গিফট পেয়েছে, রাবার, ও এটা ইরেজার আছে জানো, মিসেস ভেন্ডি দিয়েছে তোমার, ছোট 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 প্লেট, আর কি আছে বাবা, ওই পুরো ব্যাগটা করে আনা হয়েছিল, এত গিফট পেয়েছে ও ভ্যালেন্টাইন্স ডে, সব বন্ধুরা কার্ড পেয়েছে, আর কি কি পেয়েছে বাবা, ম্যাজিক্যাল কার্ড, সব বন্ধুরা তোমায় দিয়েছে না, তোমায় কি বলেছে স্কুলে গেছো যে, কি বললো বন্ধুরা, টিচার কি বলেছে, মিসেস ফ্রিড মিস করছিল বলেছে, মিস করেছে তোমাকে, তুমি বন্ধুদের মিস করেছো, তুমি বলেছো তুমি এয়ারক্রাফটে করে গেছিলে, এরোপ্লেনে করে, কি বললে, কোন এরোপ্লেনে গেছিলে তুমি বলো, এরোপ্লেনে, কোন এরোপ্লেনে, কোথায় কোথায় গেছি আমরা, জেব, হ্যাঁ জেব, দোহা, তারপর খুব টায়ার্ড, সারাদিন ঘুমোচ্ছে শোনাটা, উপায়ও নেই, যেতে তো হবে ওকে স্কুলে, একা রাখবো কোথায়, কালকে রাত্রে বাইরে থেকে কিনে এনে খেয়েছি, আজকে দুপুরেও তাই, তো রাত্রিবেলাটা আর ইচ্ছে করছে না, তো সেই কারণে অল্প করে ব্রোকলি ভেজে নিচ্ছি, আর একটু সালমন মাছ আনিয়েছে কপিল, সেইটা ভাত দিয়ে ডাল দিয়ে সালমন মাছ আর ব্রোকলি ভাজা, এই আমাদের ডিনার, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে, বাই।